নমস্কার বন্ধুরা, ফেমাস দোলন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পাঁচ মিশেলি একটা সবজির রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি করতে গেলে কী কী উপকরণ লাগে আর কি ভাজা মশলা বা বাটা মশলা দিয়ে আমি এই সবজিটা তৈরি করি। এখানে আমি বেগুন নিয়েছি একটা গোটা বড় সাইজের, আর কুমড়ো নিয়েছি, আর মূলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। আর এখানে আমি গাজর নিয়েছি একটা বড় সাইজের, এরকম লম্বা করে কেটে রেখেছি, আর সজনে ডাঁটা নিয়েছি, আর শিম নিয়েছি সেটাও আমি একটু লম্বা করে কেটেছি, আর চিড়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর বড়ি নিয়েছি। আর এখানে আমি জিরে, আদা ও গোলমরিচ একটু বেটে রেখেছি, যে বাটা মশলাটা আমি ব্যবহার করব সেটা আমি রেডি করে রেখেছি। আর ভাজা মশলা দেব, এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজে একটু গুঁড়িয়ে রেখেছি। অপরদিকে আমি একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবার তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল আমার গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন একটু বড়িটা হালকা বাদামি করে ভেজে নেব। আমার বড়িগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি বেগুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভাজা করে নেব এই বেগুনগুলো। বেগুন এভাবে ভেজে রাখলে খুব ভালো হয় তরকারির স্বাদ, তাই আমি বেগুনটা এভাবে ভেজে নিচ্ছি। বেগুনটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবারে আমি বেগুনটা তুলে নেব। এবারে ওই একই তেলে আমি এবার কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবারে ওই একই পদ্ধতিতেই আমি এবার নেড়ে চেড়ে একদম লাল লাল হবে একটু সেই পর্যায়ে ভেজে তুলে নেব। দেখুন আমার কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, কুমড়োটাও এবার তুলে নেব। এবার ওই একই কড়াইতেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য অল্প একটু পাঁচফোড়ন সম্বর দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব এই মশলাটা। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি এক এক করে সব কেটে রেখেছি যে সবজিগুলো সব দিয়ে দেব। আমি এখানে নিরামিষভাবে এই পাঁচমিশালি তরকারিটা তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন, বা মাছের মাথাও ভেজে এতে দিতে পারেন। আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ আর হলুদ সামান্য দিয়ে এবার নেড়ে চেড়ে দেব। এবারে আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি খুলে নিলাম আবারও একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে এই সবজিটা খুবই ধৈর্য ধরে আর লো ফ্লেমে তৈরি করতে হবে, না হলে ভালো লাগবে না। সবজি না সেদ্ধ হলে এর ফ্লেভারটাও আসবে না, তাই চেষ্টা করবেন লো ফ্লেমে সবজিটা তৈরি করার। এই পর্যায়ে আমি এখন বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাকে কিন্তু এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু আমি সবজিটা যখন দিয়েছিলাম তখন আমি লবণ আর হলুদ দিয়েছি, সেই জন্য আমি এখন বাটা মশলার সাথে কোনো লবণ বা হলুদ দিলাম না। আবারও আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আমি এবার খুলে নিচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো কিন্তু কষে নিতে হবে, না হলে কিন্তু একটা মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। আমার মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখন ভেজে রেখেছিলাম যে বড়িগুলো সেগুলো আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে সামান্য গরম জল করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর
দেখতেও ভালো লাগে। সবজি সেদ্ধ না হলে কিন্তু সবজি খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন আমার জলটা দেওয়ার পর অনেকটা ফুটে গেছে। সবজিগুলো আমি একটু জাস্ট দেখে নেব, যে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধও হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখন বেগুন আর কুমড়ো যে ভেজে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার আবারও আমি খুব ভালো করে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম 10 মিনিট পর। দেখুন সবজিটা অনেকটাই মজে গেছে কিরকম। এখনও আরও কিছুক্ষণ আমি সবজিটা সেদ্ধ করব, যাতে সবজিটা একটু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় বা গলেও যায় একটু। আবারও 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটাই মজে এসেছে তরকারিটা। এবার এই পর্যায়ে আমি ভাজা মশলা যে ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিলাম। এবার সব কিছুটা মিশিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি তাই এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এই সবজিটা আপনারা চাইলে রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথেই সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন সবজিটা কতটা গলে এসেছে। এবার আমার একটু সামান্য লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তাহলে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, ও সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল পাঁচমিশালি নিরামিষ সবজির রেসিপি। তাহলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। আর আমার এই ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।